معزز محترم شمانيت وقصفتي الله جل شانه عما نواله العالي شان دربار لاكو كوتي شكور السجود جمهان الله رب العزة والجلال অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে সম্মানিত মাস জিলহজ মাস আরবি গণনা হিসাবে বছরের শেষ মাসের সর্বশেষ জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন প্রথমেই আমরা মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময় আমরা উপস্থিত আছি আরবি গণনা হিসাবে বারো মাসের শেষ মাস হল জিলহজ মাস এ মাসটি অত্যন্ত পবিত্র আশহুরুল হুরম সম্মানিত মাসের অন্যতম আজকে এই সর্বশেষ যে জুমার সালাত বছর বিদায়ের এই সন্ধিক্ষণে জীবনের হিসাব নেওয়ে এই বিষয়ের উপরে কিছু কথা আমরা শুনব ইনশাআল্লাহ একটি বছর আমাদের থেকে বিদায় নিচ্ছে মুসলিম হিসাবে অনেক সময় খবরটি আমাদের কাছে থাকে না ইংরেজি বছর বিদায়ের অনেক প্রস্তুতি আমাদের মাঝে থাকে আগামী যে জুমাটি আসবে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে মহররমের জুমা আমরা পড়ব ক্যালেন্ডারের একটি পৃষ্ঠা উল্টে যাচ্ছে আমার জীবনটা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে গোটা এই বছর জুড়ে একটি সংক্ষিপ্ত হিসাব আমাদের সামনে রাখা উচিত এই বছরটি আসলে কেমন গেল কেমন যাওয়ার কথা ছিল যদি ভালো হয় সন্তোষজনক হয় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ যদি সঠিকভাবে আল্লাহর নির্দেশনা মতো আমার জীবনটা পরিচালিত না হয় নিজের ভুলটা স্বীকার করে বিনয়ের সাথে আল্লাহর দিকে ফিরে আসা তাওবা ইস্তেগফার করে নতুন যে সময়টি আসছে এই সময়টি পূর্ণ উদ্যমে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ দোয়া করে শক্তি অর্জন করে জীবনটাকে একটু আলোকিত করা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করা এই সময় গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে একটি সংক্ষিপ্ত হিসাব আমার সামনে থাকতে হবে এভাবে এক এক বছর করে চলে যাচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত বাজেট আছে যতটুকু সময়ের বরাদ্দতা আছে এটা শেষ হবে আমরা মৃত্যুর দিকে চলে যাব এই চলে যাওয়াটাই কি শেষ না এখান থেকে নতুন আরেকটি জীবনের সূচনা একজন মানুষ যখন ইন্তেকাল করেন মারা যাচ্ছেন বিদায় দিচ্ছি আমরা এলান হয় অমুক ইন্তেকাল করেছে এটি একটি আরবি শব্দ বাংলা অর্থ হল স্থানান্তরিত হওয়া তিনি এতদিন দুনিয়ার জগতে ছিলেন এখান থেকে স্থানান্তরিত হয়ে আলামে বারজাখের ভিতরে চলে গেছে একেবারে শেষ আর কোনো কিছু হবে না এমনটি কিন্তু নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সময় দিয়ে বছরটিকে সাজিয়েছেন সময়কে সঠিকভাবে মূল্যায়ন যারা করতে পারবেন তারা সফল হবেন
এই সময়ের মূল্যায়ন সঠিকভাবে যদি না হয় তারা ব্যর্থ হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। এই সময়ের মূল্যায়নটা আমার সমস্ত কাজের সাথে সম্পৃক্ত। কিছু সময়ে নামাজ পড়লাম, পরিপূর্ণভাবে সময়ের মূল্যায়ন হয়েছে, বিষয়টি এমন নয়। কারণ এই সময়ের হিসাব দেয়া ব্যতীত আর সঠিক হিসাবটা যদি আল্লাহর কাছে দিতে না পারি, তাই আমাদের ময়দানে আসামি অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে, এক কদম সামনে অগ্রসর হওয়ার সুযোগ থাকবে। এখন আমাদের প্রত্যেকের সামনে এই বিষয়টি মাথায় রাখা যে আমার সময়ের সঠিক হিসাব আমি আল্লাহর কাছে দিতে পারবো কিনা, সময়ের অপচয় কতটুকু হয়েছে, বাজে আড্ডা গল্প এর মাধ্যমে কতটুকু সময় আমি ব্যয় করেছি, আর সময়টাকে সঠিকভাবে আমলের ভেতরে রেখে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য কতটুকু চেষ্টা করেছি। প্রতিটা মানুষের সামনে এই প্রশ্ন, যারা সঠিকভাবে এই প্রশ্ন বুঝবেন এবং এর উপরে আমল করতে পারবেন তাদের জন্য সফলতার ওয়াদা রয়েছে, পুরস্কারের ঘোষণা রয়েছে। ধরে একটি বছর বিদায়ের এই সন্ধিক্ষণ একটি অবস্থায় নতুন একটি সময়কে আমরা স্বাগত জানাবো, গ্রহণ করবো একটি বছরকে, আমরা আমল জেদিদ এই নতুন একটি বছরকে যে আমরা গ্রহণ করতে যাচ্ছি, এই সময় আমাদের করণীয়টা আসলে গভীর মনোযোগ দিয়ে কয়েকটি কথা আমাদেরকে শুনতে হবে। কোরআন এবং সুন্নায় এ ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। প্রথম যে বিষয়টি, প্রতিদিন প্রতি মুহূর্ত আমরা সামনে অগ্রসর হচ্ছি, এই অগ্রসর হওয়াটা আসলে কোন দিকে, চূড়ান্ত ফলাফল আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। আমার বয়স এদিক থেকে বাড়ছে কিন্তু মৃত্যুর দিক থেকে আমি অনেক কাছাকাছি হয়ে যাচ্ছি, অল্প কিছু সময় আর আমার সামনে হয়তো আছে, যা করার এর ভেতরেই করতে হবে। এরপরে শত আফসোস করে পৃথিবীতে ফিরে আসার চেষ্টা করলেও সামান্য পরিমাণ অনুমতি মিলবে না, এটা চূড়ান্ত সত্য কথা, বাস্তব কথা, কোরআনের কথা। তাহলে এই যে পথ অতিক্রম করছি, অগ্রসর হচ্ছি, আমাদের হিসাবটা ঠিক আছে তো, যে সঠিক টার্গেটে আমরা যাচ্ছি কিনা, কল্যাণকর রাস্তায় আছি কিনা, নাকি গতানুগতিক আমার জীবনটা পরিচালিত হচ্ছে, বিবেকের কাছে, সুশীল সমাজের ব্যক্তিবর্গের কাছে এই প্রশ্নটা রাখা উচিত। নিজেই আমার প্রশ্নের সঠিক উত্তর মেলানোর চেষ্টা করি যে আসলে কি হচ্ছে, আমি কি করতে যাচ্ছি। এক্ষেত্রে অনেক মানুষ নিজেরা আনন্দিত অবস্থায় থাকেন যে আমি তো অনেক কিছু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে সূরা কাহফের ভিতরে এই জায়গায় চমৎকারভাবে একটি বিশ্লেষণ করেছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। বিশ্বনবীকে বলছেন, আমি কি আপনাকে বলবো যাদের আমলটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যারা বরবাদির দিকে গেছে, তাদের কথা একটু বলে দেব। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ায় তাদের অনেক ব্যস্ততা ছিল, কিন্তু এই ব্যস্ততা আল্লাহর জন্য ছিল না বিধায় তাদের সমস্ত ব্যস্ততা এটা বরবাদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তারা মনে করছে তারা অনেক ভালো কাজ করছে, কিন্তু আসলে তাদের কাজগুলো আল্লাহর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি। এই যে কথাটি, তাহলে সমাজের এমন কিছু মানুষ আমরা হয়ে যাব, আমরা মনে করছি আমি অনেক ভালো কাজ করছি, অনেক দিনের কাজ করছি,
কিন্তু প্রিয় ভাই যদি এটা আল্লাহর জন্য সঠিকভাবে না হয় সঠিক পদ্ধতিতে না হয় এটা ক্ষতিগ্রস্ততার দিকে আমাকে নিয়ে যাবে এজন্য যে কাজই করি প্রথমে আমার নিয়তটাকে ঠিক করতে হবে এর পদ্ধতিটা বিশ্বনবীর তরিকা পদ্ধতিগুলিতে আছে কিনা বুঝতে হবে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের নমুনার ভিতরে এটা আছে কিনা এটা জানতে হবে এরপরে আমার আমলটা শুরু করতে হবে নিজের মন চাচ্ছে আমি করে ফেলছি আল্লাহ মাফ করবে আল্লাহ তো আমাদের জন্য একটা আদর্শ দিয়েছেন মডেল দিয়েছেন যে তাদেরকে অনুসরণ করো তাদেরকে দেখে তোমরা পথ চলো সালাতের প্রতি রাকাতেই তো আমরা দোয়া করছি আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথটা দেখাও এই সঠিক পথ কাদের পথ এটাও আল্লাহ বলে দিয়েছেন মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন এই সঠিক পথ তোমার বানানো পথ নয় তোমার মন গড়া মনমতো পথ নয় এটা হলো নবীদের পথ মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন যারা সত্যবাদী সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মত তাদের পথ এটি ওয়াস শুহাদা যারা দ্বীনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয় এজন্য যারা শহীদ হয়েছে দলের জন্য শহীদ এমন কি নয় এদেরকে দেখো ফলো করো নেক বান্দা যারা আছেন আল্লাহর প্রিয় পাত্র যারা আছেন তাদের পথ অনুসরণ অনুকরণ তাহলে এখানে অনেক মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব কিন্তু আসলে নিজেরাই আমরা বুঝতে পারছি না যে আমি আসলে ক্ষতিগ্রস্ততার পথে আছি কি এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বেশ কিছু পরামর্শ দিয়েছেন বিশ্বনবীর পবিত্র জাবান মোবারক থেকে এ বিষয়ে আমাদের জন্য আরো কিছু নির্দেশনা এসেছে যতটুকু হায়াত পাচ্ছি হায়াত বাড়ছে এটা আমার জন্য একটা গনিমত বড় ধরনের এক নিয়ামত এখন যদি মারা যাই জীবন প্রদীপ নিভে যায় সমস্ত আমল এখানেই শেষ হয়ে যাবে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু মানুষ মারা গেলে সমস্ত সওয়াবের দরজা তার জন্য বন্ধ হয়ে যায় তো এখনো যেহেতু জীবিত আছি সওয়াব করার সুযোগ আছে আমল করার সুযোগ আছে চমৎকার কিছু গ্রহণ করার জন্য উপযুক্ত একটা পরিবেশ আছে তো এই সময় আমাকে এটা গ্রহণ করতে হবে আল্লাহর পক্ষ থেকে চেয়ে নিতে হবে এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি সময় পাচ্ছ বয়স তোমার বাড়ছে এই যে নিয়ামতের ভিতরে আছো এই সময় নেক আমলটাকে তুমি খুব বাড়িয়ে দাও খুব বৃদ্ধি করো এমনটা নয় যে আরো তো সময় পাবো অনেক যা করার আরো কিছু ডাকবাম করে নেই একটা সময় হজ করে এসে ভালো হয়ে যাবে এমনটা নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলছেন মান খায়রুন নাস উত্তম মানুষ কারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু যিনি দীর্ঘ হায়াত পেয়েছেন এবং এর মাঝে উত্তম নেক আমল করার সুযোগ পেয়েছেন তারা হলেন উত্তম মানুষ সুবহানাল্লাহ তো এখন আমরা বেঁচে আছি হায়াতি জীবনের 60 বছর 70 বছর পার করছি প্রিয় ভাই এখন কিন্তু গুনাহের ভিতরে আছি এই উম্মতের গড় হায়াত 70 বছর সর্বোচ্চ 70 পার করে ফেলেছি এরপরে আমরা সবাই গুনাহের ভিতরে আছি তো আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক রহমতের ভিতরে আছি দুনিয়া কেন্দ্রিক ব্যস্ততা আস্তে আস্তে সব ছেড়ে দিয়ে আল্লাহ কেন্দ্রিক ব্যস্ততাকে বাড়াতে হবে আখিরাতকে সাজানোর জন্য সুন্দর চিন্তা উত্তম ফিকির আমাদেরকে বাস্তবায়ন করতে হবে তো এখানে বিশ্বনবী দুটি কথা বললেন একটা হলো নেক হায়াত পেয়েছি কিন্তু তেমন নেক আমল জমা করতে পারলাম না আমিও ক্ষতিগ্রস্ত আবার হায়াতও খুব বেশি পেলাম না তাতে তো নেক আমলের পরিমাণটা খুব বাড়বে না এখানে বিশ্বনবী যেটা বললেন দীর্ঘ হায়াত পেয়েছে এবং এর মাঝে পুরো সময়টাই নেক কাজের মাঝে যিনি কাটিয়েছেন তারা হলেন অনেক কল্যাণকর উত্তম মানুষ সুবহানাল্লাহ
প্রিয় ভাই এখান থেকে আমাদের জীবনের মেসেজটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করি শুধু আসলাম বসলাম চলে গেলাম কিছু কথা কানে আসলো ওই দিক থেকে ঢুকলো ওই দিক থেকে বের হয়ে গেল এমনটা যেন না হয় আসলাম খুতবার ভিতরে কথা বলা শুরু করলাম আলোচনার ভিতরে কথা বললাম এমনটা যেন না হয় দিলের কান দিয়ে হৃদয়ের কান দিয়ে কোরআন সুন্নাহর এই কথাগুলো মনের গভীরে বসানোর জন্য চেষ্টা করা না জানি কোন কথার ভিতরে আমার হেদায়েত আছে কোন কথার ভিতরে আমার জীবনটাকে আল্লাহ পরিবর্তন করে দেয় কোন কথার মাধ্যমে হয়তো আমি জান্নাতের পথে আরো বেশি অগ্রসর হতে পারি এজন্য কে বলল এটা দেখার সময় নেই কোরআন সুন্নাহ থেকে কি বলছেন এটাকে হৃদয়ের গভীর থেকে অনুধাবন করার কথা হাদিসে প্রতিটা ব্যক্তিকে নির্দেশ দেওয়া হচ্ছে খুতবার বড় গুরুত্বপূর্ণ আদব হলো এর মাঝে কোনো কথা না বলা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা বিশ্বনবীর প্রতিটা মজলিস এমন ছিল কোরআন সুন্নাহর কোন কথা আমার জীবনের মোড়কে পরিবর্তন করে দেবে হয়তো খুব সাধারণ কথা এতে কথার মাঝে আল্লাহ তাআলা হেদায়েত রেখেছেন জীবন পরিবর্তন হয়ে গেছে এজন্য খুব বেশি পরিমাণে কোরআন সুন্নাহর কথা শুনে হৃদয়টাকে পরিপূর্ণ করা আধ্যাত্মিক এই খোরাকগুলো গ্রহণ করা জীবন বাঁচানোর জন্য যেভাবে আমরা খাদ্য খাবার গ্রহণ করি আত্মিকভাবে বেঁচে থাকার জন্য আধ্যাত্মিকভাবে উন্নয়ন করার জন্য কোরআন সুন্নাহর কথাগুলো খুব বেশি পরিমাণে হৃদয়ের ভিতরে বসানোর চেষ্টা করা এর মাধ্যমে ঈমানের নূর হেদায়েতের পাওয়ার বাড়তে থাকে সম্মানিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের বয়স বৃদ্ধির মাঝে যে কল্যাণ আছে এ ব্যাপারে আরো হাদিস বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন তুমি ইমানের উপরে যদি থাকতে পারো মুমিনী অবস্থায় যদি তুমি থাকতে পারো আর এই অবস্থায় তোমার হায়াতটা যদি দীর্ঘ হয় অবশ্যই এর মাঝে কল্যাণ রয়েছে আল্লাহর রাসূলের হাদিস ওয়াইন্নাহু লা ইয়াজিদুল মুমিন উমরুহু ইল্লা খাইরা মুমিনের সময় যত বাড়বে ততই সে যতই জান্নাতের দিকে অগ্রসর হয় যত বেশি বাড়ে ততই তার আখিরাতের পুঁজি আখিরাতের অর্জনটা বাড়তে থাকে তো এখান থেকে আমাদের বোঝার বিষয় হলো আমার সময়টাকে আমি অপচয় যাতে না করি যেহেতু ঈমান অবস্থায় মুমিন অবস্থায় আমি আছি এই যে সময়টুকু আল্লাহর থেকে পাচ্ছি জবানকে খুব সংযত রাখা খুব সংযত রাখা মার্জিত ভাষায় সুন্দরভাবে মানুষের সাথে ব্যবহার করা আচার ব্যবহারে খুব সাধারণ হওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে সময়গুলো তুমি পার করছো প্রতিটা মুহূর্ত যাতে তোমার জবানের ভিতরে জিকির থাকে অন্তরের ভিতরে ফিকির থাকে কিভাবে তোমার আখিরাত সুন্দর হবে এই বিষয়ে চিন্তা থাকে এভাবে সময়টাকে অতিক্রম করো সময়গুলো তো আমাদের চলে যাচ্ছে প্রিয় ভাই কিন্তু আখিরাতের কতটুকু অর্জন এর মাঝে আমাদের জন্য আছে কতটুকু অর্জন করতে পারলাম এটা একটু বোঝার বিষয় আবার একটু হিসাব মিলানোর চেষ্টা করব সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু একটা সময় তো তোমার হিসাব নেওয়া হবে ওই হিসাব নেওয়ার আগে তুমি নিজেকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে একটু হিসাব নাও যে একটা বছর বিদায় দিচ্ছি এই বছরে এত ঘন্টা আমি সময় পেয়েছি কত ঘন্টা এর মাঝে আল্লাহর জন্য আমি কাটিয়েছি কত ঘন্টা সঠিকভাবে দিনের উপরে আমি চলতে পেরেছি আর কতটুকু সময় আল্লাহর অবাধ্যতার মাঝে গেছে গুনাহের মাঝে গেছে অপরাধের মাঝে গেছে সময়টাকে একটু হিসাব করো অন্য কারো কাছে না তুমি নিজেকেই নিজের হিসাবটাকে গ্রহণ করার জন্য একটু প্রস্তুত হও ওমর রাদিয়াল্লাহু আনহু আরো বলেন অমুতু ক্বাবলা আন তামুতু আরে একটা সময় তো তোমাকে মরতেই হবে ওই মৃত্যুবরণ করার আগে নিজেকে একটু মৃত্যুর কাঠগড়ায় আবিষ্কার করো ওই জানাজার খাটিয়ার ভিতরে নিজেকে আবিষ্কার করো এক মিনিটের জন্য ওখানে আবিষ্কার করে চিন্তা করো যে তোমার আত্মীয় স্বজন সবাই আসছে কিছু সময় খবর পাওয়ার পরে তারা কান্নাকাটি করছে তোমার জানাজা হয়ে যাচ্ছে গোসল হয়ে যাচ্ছে কাফন হয়ে তোমাকে দাফন করা হচ্ছে এক দুই দিন মানুষ মনে রাখছে এরপর পৃথিবীর গতি স্বাভাবিক হয়ে গেছে তোমার চেয়ারটাও খালি নেই তোমার জায়গাগুলো সব মানুষ ওইভাবে যার যার মতো করে কাজ করে যাচ্ছে কিন্তু পৃথিবী থেকে তুমি বিদায় নিয়ে চলে গেছো কবরের পাশে কেউ দাঁড়াচ্ছেন দু একজন কাছের মানুষ হয়তো একটু দোয়া করছেন তাও কিছুদিন পর আস্তে আস্তে ভুলতে লাগছে
বাস্তবতা এটাই, চির সত্য কথা প্রিয় ভাই এটাই। আজকে জাতির জন্য কাঁদছি, জাতির জন্য উপার্জন করছি, হারাম হারাম না দেখে হালালের পথে না চলে জাতির জন্য এত অর্জনের প্রতিযোগিতা আমরা করছি, কতটুকু সে আমার কাজে আসবে, কতটুকু কবরে আমার জন্য তারা সাঁত পৌঁছাবে, এই সময়ে গভীরভাবে ভালোভাবে আরো একবার চিন্তা করা উচিত। ওমর রাদিয়াল্লাহু বলেন, এই বিষয়গুলো নিয়ে একটু ভাবো, চিন্তা করো, হয়তো এর মাধ্যমেও তোমার জীবনটা পরিবর্তন হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে আরো কিছু নির্দেশনা দিয়েছেন। সরাসরি কোরআনে মাজিদে একটি আলোচনা এসেছে, যারা বয়স পেয়েছেন, বয়স পাওয়ার পরেও জীবনটাকে পরিবর্তন করতে পারেনি, সংশোধনের পথে আসেনি, তার চলাফেরার স্বাভাবিকতা আসেনি, তাদের কিয়ামতে যে চিত্রটা হবে, ভয়াবহ অবস্থাটা হবে, এর একটা বর্ণনা কোরআনে মাজিদ থেকে আমি বলছি। সময় পেয়েছি, বার্ধক্যে পৌঁছে গিয়েছি, এখনো জীবনের হুশ আসেনি, এখনো আল্লাহর দিকে সঠিকভাবে ফিরে আসতে পারলাম না, এখনো যথেচ্ছা জীবন যাপন করছি, এখনো সেই স্বাভাবিকভাবে সত্যিকার অর্থে একজন মুমিনের জীবন আমি গঠন করতে পারলাম না, এর জন্য যে আফসোসটা করতে হবে, এ ব্যাপারে কোরআনে মাজিদ আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, রব্বানা আখরিজনা, কিছু মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহ ওগো আল্লাহ, একটু আমাকে বের হওয়ার সুযোগ দাও, নাআমাল গায়রা আল্লাযী কুন্না নাআমাল, আগে যে আমল করছি ওর একটা আমল এখন করব না, এখন তো বাস্তব চোখে দেখে গেলাম আল্লাহ কোন আমল এই জায়গায় গ্রহণযোগ্য এবং কার্যকরী, তো এই আমলগুলোই সব করব, আগের সব আমল ডিলেট, ওই ফোল্ডারে থাকবে না আল্লাহ সব বাদ, এখন নতুন ভাবে যে আমলগুলো দেখছি এগুলোই আমরা সব করব, একটু পৃথিবীতে যাওয়ার সুযোগ দাও, আখরিজনা, এখান থেকে বের হওয়ার সুযোগ দাও, নাআমাল, নতুন ভাবে কিছু আমল আমি করব। দীর্ঘ আলোচনা কোরআনে মাজিদ আল্লাহ তাআলা বলছেন, তখন আল্লাহ প্রশ্ন করেন, আওয়ালাম মুআম্মিরকুম, আমি কি তোমাকে দীর্ঘ একটি হায়াত দিয়েছিলাম না, যে হায়াতে এখন আমরা আছি, এই কথাটাই আল্লাহ তখন স্মরণ করিয়ে দিবেন। ওই সময় বান্দা বলবে, আল্লাহ আমি যাব দুনিয়ায় সাদাকা করে সব শেষ করে দিয়ে আসবো, আমার নিজের নামে আর কোনো সম্পদই রাখবো না, সব তোমার রাস্তায় সাদাকা করে দেবো, আল্লাহ একদম ভালো মানুষ হয়ে যাব, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, সঠিকভাবে জীবন যাপন করবো, এই সমস্ত ওয়াদা তখন দিবে আল্লাহ, তখন স্মরণ করিয়ে দিবেন, আওয়ালাম মুআম্মিরকুম, মা ইয়াতাযাক্কার, নসিহত গ্রহণ করার জন্য দীর্ঘ এক সময় কি তোমার সামনে আমি দিয়েছিলাম না, আমি আসমান থেকে নবী রাসূল পাঠিয়েছিলাম না, রাসূলের কথাগুলো বলার জন্য ওলামায়ে কেরামকে তোমাদের সামনে রেখেছিলাম না, তোমার জন্য সতর্ককারী সেখানে গিয়েছে, তোমাকে নসিহত করেছিল, তখন কেন গ্রহণ করলে না, আল্লাহ তাআলা তখন এই প্রশ্ন করব, তো তাদের হতাশার একটি চিত্র, সেখান থেকে বের হওয়ার জন্য কিভাবে উদ্বিগ্ন হয়ে থাকবে, সফট করতে থাকবে, এই বিষয়টি আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় আমাদের সামনে ফুটিয়ে তুলেছে। তো আমরা যাতে ওই আফসোসের পথে হাঁটতে না হয়, এজন্য এখনই ব্রেক, জীবনে যদি কোনো অসঙ্গতি থাকে, অন্যায়ের কোনো পথে থাকি, হারামের কোনো পথে থাকি, দুর্নীতির কোনো পথে থাকি, অবৈধ কোনো সম্পর্কের পথে থাকি, এখানেই শেষ, আজকে এই খুতবাই সমাপ্ত, একদম তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, হতাশা আফসোস ওখানে গিয়ে যাতে করতে না হয়, যা করার এখানে করে আল্লাহর থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে তারপর এখান থেকে বিদায় নেই। বছরের আজকের শেষ জুমায় সঠিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলবে, যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, আহা নিয়ামত গুলো ভোগ করছি, আর আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আমি কত বড় খারাপ মানুষ, নিজেকে একটু ধিক্কার দেওয়া উচিত, নিজেকে একটু প্রশ্ন করা উচিত, যে আল্লাহর এত নিয়ামত ভোগ করে আমি কি দিচ্ছি আল্লাহকে, আল্লাহর হক কতটুকু আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই ক্ষতিগ্রস্ত হওয়ার আগে আমাদের এই সময়গুলোকে লাভজনক সময় যাতে আমরা পরিণত করতে পারি সে ব্যাপারে উত্তম ব্যবস্থা এবং সিদ্ধান্ত নিতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি এই যে সময়টা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের দিকে অগ্রসর করছেন এই সময়টাকে অধিক অর্থবহ এবং টাইম ম্যানেজমেন্ট যেটা আছে সঠিকভাবে সময়ের ব্যবহার এটা আমাদেরকে শিখতে হবে আল্লাহ তাআলা এই বিষয়ে অনেক নির্দেশনা আমাদেরকে দিয়েছে সময়টাকে অর্থবহভাবে তুমি কাজে লাগাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করিয়ে দিচ্ছেন তুমি তো এখন অনেক স্বপ্ন নিয়ে বিভোর আছো তোমার সামনে মনে হচ্ছে অনেক সময় বাকি আছে আল্লাহ বলছেন দেখো না তুমি একটা ধোকার ভিতরে আছো দুনিয়ার জীবন তোমাকে ধোকায় ফেলে রেখেছে আবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর তোমাকে ধোকার ভিতরে ফেলে রাখছে আসলে তোমার সময়টা একেবারেই সংক্ষিপ্ত খুবই সীমিত একেবারেই সামান্য সময় তোমার সামনে আছে আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা তোমার হায়াতের জিন্দেগিটা হয়তো একটা ছোট্ট সকাল না হয় এই বিকালের কোনো একটা অংশ ছোট্ট একটা অংশ এতটুকু হায়াত তোমার সামনে আছে আর বেশি নয় আমি খুব সহজ সরলভাবে অন্য ভাষায় এভাবে বলি আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলিম ইসলামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা হলো ইমানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল হলো সালাতের আমল এই আমলটাকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন এখান থেকে আমাদের এই সময়ে যে কতটুকু আমরা বরাদ্দ পাচ্ছি প্রতি মুহূর্তে প্রতিদিন একাধিকবার আমাদের কাছে এখান থেকে মেসেজ আসছে দেখো তুমি তো অনেক দীর্ঘ হায়াতের স্বপ্ন দেখছো কিন্তু আসলে তোমার সামনে সময় কতটুকু আছে সম্মানিত উপস্থিতি এই নামাজের জন্য প্রথমে আজান দিতে হয় আজান হয়ে যাওয়ার কিছু সময় পরে ইকামত হয় একটু গভীরভাবে লক্ষ্য করুন ইকামত যখন হয়ে যায় এর খুব সামান্য অল্প কয়েক সেকেন্ডের মাথায় কিন্তু ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করে দেয় এটা হলো পদ্ধতি তাহলে আজান ইকামত এরপরে নামাজ শুরু তাকবীরে তাহরিমা আমরা এখানে যারা আছি প্রিয় ভাই চিরবাস্তব সত্য কথা এটা আমাদের হায়াতে জিন্দিগির প্রতিটা ভাইয়ের আজানও শেষ হয়েছে আজানের পরে ইকামত হয় ইকামতও কিন্তু শেষ হয়ে গেছে জন্মগ্রহণ করার সময়ে আমাদের প্রত্যেকের কানে কিন্তু আজানের আওয়াজ এসেছে ইকামতের আওয়াজ এসেছে আজান ইকামত শেষ ইমাম সাহেব শুধু আল্লাহু আকবার বলতে দেরি এর জন্য কয়েক ঘন্টা কিন্তু সময় পাই না কয়েক মিনিটও সময় পাই না মাত্র কয়েক সেকেন্ড চার থেকে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এর মাঝে তাকবীরে তাহরিমা শুরু হয়ে যায় তাহলে আমাদের জীবনের কোন জায়গাটায় আমরা আছি আজান ইকামত শেষ যে কোনো সময়ে আজরাইল চলে আসবে আর ওই খাটিয়ার ভিতরে আমাকে চলে যেতে হবে আমি মুসাফির হয়ে কবরের দিকে চলে যাব ওই যে আজান ইকামতের পরে যতটুকু সময় পাই ওই নামাজ শুরু করার ফাঁকের মাঝের যে সময়টা আপনার আমার হায়াতে জিন্দগির সময়ের বাস্তব উদাহরণ এবং নমুনা হলো এটা যে আমাদের হায়াতটাও কিন্তু খুবই সংক্ষিপ্ত মাত্র কয়েক সেকেন্ডের হায়াত আল্লাহ বলছেন আশিয়াতান আও দুহাহা খুবই সংক্ষিপ্ত প্রিয় ভাই এই সংক্ষিপ্ত জীবনটাকে আল্লাহর জন্য সাজাতে হবে আর আমাদের এই ব্যস্ততা বাস্তবতা এটা কিন্তু খুব ভয়াবহ কিভাবে আমরা আমাদের সময়গুলি কাটাচ্ছি আর অপচয় করছি তো আল্লাহ এখানে বললেন খুব অল্প সময় তোমার জন্য আমি বরাদ্দ রেখেছি পরে আল্লাহ তাআলা বলছেন যে তোমার সময় অল্প কিন্তু কাজ অনেক বেশি এই অল্প সময়ের মাঝে অনেক বেশি কাজ করে তোমাকে আখেরাতে পূর্ণ সফল ব্যক্তিদের কাতারে সামিল হতে হবে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাগীলা সূরা মুযাম্মিল এই আয়াতের তাফসীরে দীর্ঘ আলোচনা এসেছে দীর্ঘ পরিশ্রম তোমাকে করতে হবে ওয়া ইলা রাব্বিকা ফারগাব
রবের দিকে ফিরে আসতে হবে অন্যান্য ব্যস্ততা থাকবে ওই ব্যস্ততাটাকে আল্লাহ কেন্দ্রিক ব্যস্ততা বানাতে হবে আমার চাকরি আমার অন্যান্য আনুষঙ্গিক লেনদেন আচার ব্যবহার সবকিছু দিনই সিস্টেম পদ্ধতির মাঝে নিয়ে আসতে হবে এই অল্প সময় অনেক বেশি কাজের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে যথাসময়ে যদি আমলগুলো আমরা পরিপূর্ণ না করি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আফসোস করতে হবে এবং খুব বেশি পরিমাণে আফসোস আল্লাহর কাছে বারবার শুধু বলবো আল্লাহ একটা বার একটু পৃথিবীতে যাওয়ার সুযোগ দাও কারণ তখন বাস্তবে আমরা দেখব যে ওই জায়গায় আসলে কি ঘটতে যাচ্ছে কি ভয়াবহ অবস্থা কি আত্মচিৎকার সূর্যটা একেবারে কাছে চলে আসছে নিচের জমিন তামার হয়ে গেছে মানুষ যার যার গুণা অনুযায়ী বিপদের মাঝে আছে রক্তের মাঝে হাবুডুবু খাচ্ছে ঘামের মাঝে প্রচন্ড পানির পিপাসা গলিত রক্ত পুঁছ তার সামনে দেওয়া হচ্ছে এই ভয়াবহ এক অবস্থা চিত্র দেখে তখন আর সহ্য করতে পারবে যত চিৎকারই আমরা ওখানে করব মানুষ সেখানে করবে কিন্তু পৃথিবীতে আর ফিরে আসতে পারবে এটা চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলা সুতরাং এই আফসোসের আগে আমরা যাতে সুন্দর ভালোভাবে আমাদের সময়গুলো ইবাদতগুলো কাজে লাগাতে পারি এই চেষ্টা করব এই সময়টাকে আখেরাতের পথে অধিক লাভজনক কিভাবে আমরা বানাতে পারি কিছু টেকনিক কৌশল আমাদের জানতে হবে এ ব্যাপারে সর্বপ্রথম বুখারীর গুরুত্বপূর্ণ সেই প্রথম হাদিসটি আমি বলছি সকল কাজ যা কিছু করছি কোন ধরনের লোক দেখানো কাজ আমরা করব না কম করি অল্প করি কিন্তু আগে নিয়তটাকে যাচাই করি যে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কাজটা আসলে কতটুকু হচ্ছে এই জায়গাটাই যদি আমরা সঠিকভাবে আমাদের নিয়তটাকে যাচাই করতে পারি আমি যে কাজই করছি যে ধরনের ইবাদত করছি যে ধরনের আমল করছি এটা আল্লাহর জন্যই আমি করছি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যই করছি যদি এমন নিয়ত হয় অল্প কাজ করে অনেক দ্রুত অগ্রসর হতে পারবো আর এই জায়গায় যদি নিয়ত ঠিক না থাকে পাহাড় সম আমল করেও আখেরাতের ময়দানে মিজানের পাল্লায় গিয়ে দেখবো কিছুই ওঠে নাই সব বরবাদ হয়ে গেছে খালি হয়ে গেছে তো নামাজ করলাম দান সাদাকা করলাম যা কিছু করলাম এটা সত্যিকার আল্লাহর জন্য হচ্ছে কিনা নিয়ত ঠিক আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে সর্বপ্রথম এরপরে গুরুত্বপূর্ণ ভাবে আরো যে বিষয়টি খেয়াল রাখা কোন ধরনের অনর্থ অর্থহীন অপ্রয়োজনীয় কোন কাজের সঙ্গে আমরা জড়িত হব না এর মাঝে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায় অনর্থক অনেক কাজ আমরা করি অর্থহীন অনেক কাজের মাঝে আমরা ব্যস্ত থাকি অপ্রয়োজনীয় যেটা দুনিয়ায় কোনো কাজে লাগে না আখেরাতে কোনো কাজে লাগে না এরকম অপ্রয়োজনীয় বিশাল কাজের ভান্ডার আমার মাথার উপর দিন শেষে কোনোটাই আমার লাভে আসবে না উপকারে আসবে না এ ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ আল্লাহর রাসূলের নির্দেশ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন মুমিন যারা হবেন সমস্ত অনর্থ খারাপ কাজ অপ্রয়োজনীয় কাজ থেকে তারা নিজেদেরকে বিরত রাখবেন বিশ্বনবীর হাদিস মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি অনর্থক কোনো কাজ এটা মুসলমান করতে পারে না মুসলমানের কাজের সৌন্দর্যের মাঝে এটা পড়ে না এটা হলো আমাদের জন্য দিক নির্দেশনা কি করব সিদ্ধান্ত আপনার আপনি এটা সিদ্ধান্ত নেবেন যে আমার আখেরাতটাকে আরো সুন্দর করার জন্য কিভাবে আমি এটাকে কাজে লাগাতে পারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাজ অল্প হোক কম হোক কিন্তু এই কাজটাকে গতিশীল রাখা আমলটাকে অব্যাহত রাখা এমন না এখন মন ভালো লাগছে অনেক কিছু করে ফেললাম এরপর আবার লাগাতার দীর্ঘদিন আমলের দিকে আসলাম না নামাজও করলাম না কোনো কিছু করলাম না এটা নয় বরং সুন্নত নফল সহ যত আমল আছে কিছু না কিছু প্রতিদিনই আমাদের করতে হবে আহাব্বুল আমাল ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা এই প্রশ্নের উত্তরে হাদিস যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আদওয়ামুহা ওয়া ইন কল্লা যে আমলটা
স্থায়ীভাবে চলমান থাকে যদিও পরিমাণ কম থাকে কিন্তু আমলটা ধারাবাহিকতা আছে আমলটা চলমান আছে আল্লাহ এই আমলটাকে খুব বেশি সম্মান করেন এই আমলটার মর্যাদাটা আল্লাহ তাআলা খুব বেশি দেন সম্মানিত উপস্থিত তাহলে বছর শেষের এই জুমায় একজন মুসলিম হিসাবে মুমিন হিসাবে আমার সামনের সময়টাকে আমি কিভাবে কাজে লাগাবো এই ব্যাপারে কিছু আমরা শুনলাম বুঝলাম মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমানের দৌলত রক্ষা কবচ তাওহীদে পরিপূর্ণ বিশ্বাসী হওয়া এবং সামনের যে সময়টা আছে এই সময়টা খুব পরিকল্পিতভাবে কাজে লাগানোর জন্য চেষ্টা করা কিভাবে সময়টা উত্তমভাবে সুন্দরভাবে পরিকল্পনা করে আমরা সবাই শুধু আমি নয় আমার পরিবারের প্রতিটা সদস্য যাতে দ্বীনের উপরে কিভাবে আসে এটার একটা সঠিক প্ল্যান আমাদেরকে নিতে হবে তো এর জন্য পেছনের হিসাবটা আমাদের থাকা চাই যে এতদিন কিভাবে গেছে সামনে কিভাবে করা উচিত না হয় আফসোস হতাশার জায়গা আছে শাস্তি সেই জায়গায় অপেক্ষা করছে এখানে ঘরের সদস্য যারা আছেন আমার নিকটবর্তী কাছের যারা আছেন সবাইকে নিয়ে মোটামুটি পরামর্শ আমাদের করব যে এতদিন আমি পূর্ণ নামাজ পড়তাম না নামাজ পড়তাম আংশিক কিছু পড়তাম কিংবা একেবারেই পড়তাম না আজকে এখন থেকে সিদ্ধান্ত যে ইনশাআল্লাহ সামনে যতটুকু সময় আল্লাহ আমার জন্য রেখেছেন আমি আর নামাজ ছাড়বো না আমার পরিবারের কোনো সদস্য ছাড়বে এটাও আমি চাই না আমার পরিবারের সদস্যদেরকেও পূর্ণ নামাজি হওয়ার জন্য যে ধরনের পরিকল্পনার প্রয়োজন সেটাই আমি লিখিতভাবে গ্রহণ করব সামনে অগ্রসর হওয়ার জন্য এই দিকে প্ল্যান আমাদের কিছু থাকতে হবে এতদিন আমি কোরআন তেলাওয়াত করি নাই কোরআন তেলাওয়াত পারতাম না বুঝতাম না এখন আমি কোরআন তেলাওয়াত প্রতিদিন করব বিশুদ্ধভাবে পারি না কোরআন তেলাওয়াত শিখব আমার প্রতিটা সন্তান প্রতিদিন 10 মিনিট হলেও ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে এটা বাধ্যতামূলক এখন থেকে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করব আমার সন্তান আমার নাতিপুতি যা আছে সবার জন্য এই নিয়ম শিরোধার্য একজন অভিভাবক হিসাবে উৎসাহের মাধ্যমে দোয়ার মাধ্যমে শাসনের মাধ্যমে তাদেরকে দ্বীনের লাইনে অগ্রসর করার চেষ্টা করব বড় নিয়ামত মানবতার মুক্তির জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম পাঠিয়েছেন সর্বোচ্চ সম্মান আল্লাহ তাআলা এর দিয়েছেন এটার সম্মান আমার ঘর থেকে করতে হবে আমার নিজের ভেতর থেকে করতে হবে সম্প্রতি আমরা লক্ষ্য করেছি সুইডেনে কোরআন অবমাননা করা হয়েছে অনেক আলোচনা অনেক প্রতিবাদ কোটা বিশ্ব জুড়ে চলছে এখানে যে বিষয়টি আমি বলবো প্রিয় ভাই ওরা যা করছে তার শাস্তি তো হবে আমরা মুসলিম হিসাবে আমাদের সঠিকভাবে আরো কিছু শক্ত প্ল্যান দেওয়া উচিত তারা কোরআনকে বিদায় দেওয়ার জন্য এই কাজ করছে মুসলমানকে উত্তেজিত করার জন্য করছে আমরা আরো বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেব কোরআনই বিশ্ব কায়েম করব আগামী বিশ্ব হবে কোরআনের বিশ্ব ইনশাআল্লাহ আগামী বিশ্ব মুসলমান কোরআন নিয়ে চলবে ইনশাআল্লাহ বাংলাদেশ সহ হোয়াইট পর্যন্ত সব জায়গায় সমস্ত মানুষের মাঝে এই কোরআনের দাওয়াতকে ছড়িয়ে দেয় এটা প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব এক্ষেত্রে কুয়েত বড় চমৎকার অভিনব এক পদ্ধতিতে প্রতিবাদ তারা করছে ওরা এই কাজ করছে কোরআন অবমাননা করছে এরা সিদ্ধান্ত নিলেন যে আচ্ছা এই সুইডিশ ভাষায় প্রাথমিকভাবে 1 লক্ষ তাদের ভাষায় 1 লক্ষ কোরআনুল কারীম ছাপিয়ে তাদের মাঝে এটা আমরা বিলি করতে থাকব এই কোরআন ইনশাআল্লাহ এক সময় তাদেরকে পরিবর্তন করে দিবে কোরআনের সংস্পর্শে যখন কোনো মানুষ আসে তাকে আল্লাহ তাআলা সম্মানিত করে দেন কোরআনের মাধ্যমে তাকে আলোকিত করে দেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস আমরা দেখি কোরআনের কাছে এসেছেন তেলাওয়াত শুনেছেন আল্লাহ তাআলা জীবনকে পরিবর্তন করে দিয়েছেন তাদের অভিনব পদ্ধতি এভাবে তারা করছেন জ্বালাও পোড়াও নয় বরং প্রতিটা মানুষের হৃদয়ের কাছে এই কোরআনটাকে পৌঁছিয়ে দা এটা আমাদের ইমানি দায়িত্ব আমাদের প্রতিটা ঘরে ঘরে যাতে কোরআন তেলাওয়াত হয় কোরআনের প্রচার প্রসার যাতে বেশি হয় কোরআনি মাকতাব যত আছে সবগুলোর দায়িত্ব আমাদের গ্রহণ করা বেশি পরিমাণে মুসলমান সন্তান যাতে কোরআনি মাকতাবগুলোতে আসতে পারেন এজন্য সুব্যবস্থা করা এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব সম্মানিত উপস্থিত
এর মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক আমাদের তৈরি হবে এভাবে আমরা একটা সারা বছরের জন্য প্ল্যান নিব খুব বেশি পরিমাণে দোয়া করব ইসলামী লিবাস ইসলামী পোশাক এর যথেষ্ট মূল্যায়ন আমাদের করতে হবে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে এখনো ইসলামী পোশাক আমি গ্রহণ করতে পারলাম না এর প্রতি ভালোবাসা তৈরি করতে হবে আস্তে আস্তে ইসলামী পোশাকগুলো আমার নিজের সন্তানদের জন্য এগুলোকে আনতে হবে নির্বাচন করতে হবে তৈরি করতে হবে ইসলামী ব্যক্তিদের কাছে সংস্পর্শে আমাদেরকে যেতে হবে ইসলামী শিক্ষাকে হৃদয় থেকে গভীর থেকে আমাদেরকে ভালোবাসতে হবে এভাবে ইনশাআল্লাহ একটা সুন্দর আমরা প্ল্যান আগামী বছরের জন্য আমরা গ্রহণ করতে পারি সম্মানিত উপস্থিতি বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত অবস্থায় আছি বর্তমানে এই সময়ে ডেঙ্গুর প্রচুর সমস্যা চলছে অন্য অন্য সকল সময়ের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ ব্যক্তিরা যে যেভাবে পরামর্শ দিচ্ছেন আমরা ওইভাবে পরামর্শ গ্রহণ করব পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব আমরা দিব সাথে সাথে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসব এটাও জরুরি কারণ আল্লাহ তাআলার যে বাহিনীগুলো আছে এর মাঝে একটা বাহিনী হলো এই মশা কথা ক্লিয়ার পৃথিবীর জালেম নমরুদকে আল্লাহ তাআলা এই মশার মাধ্যমে শাস্তি দিয়েছেন যে মাস চলছে জিলহজ মাস সম্মানিত মাস এই মাসে গুনাহ করার শাস্তিটা আরো অনেক বেশি তো আমাদের গুনাহের পরিমাণ যেভাবে বেড়ে যাচ্ছে না জানি গুনাহের কারণে কোনো শাস্তি চলে আসে তো বাহ্যিক প্রস্তুতি যেমন আছে এটা তো থাকবেই সাথে সাথে ঈমানি সতর্কতা আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসা এটাও আমাদের প্রতিটা মানুষের জন্য দায়িত্ব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সমস্যা এইভাবে চিহ্নিত করে আল্লাহর দিকে ফিরে আসা এটা আমাদের কর্তব্য সমস্যার ভেতরে আমরা বর্তমান যদি দেখি দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এমন ভাবে ছুটছে সাধারণ জনগণের নাগালের বাহিরে চলে গেছে খেটে খাওয়া দিন মজুর যারা আছেন সাধারণ মানুষ আছে খুব মহা বিপদ আছে তো যে সমস্ত ভাইয়েরা এই কাজগুলো করছেন অনেক সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে অস্থিরতার দিকে ফেলে দিচ্ছে এই জাতীয় কাজ যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা করেছেন আল্লাহর রাস্তায় আপনারা ফেরত আসুন আপনাদের আল্লাহ হেদায়েতের দোয়া করছে আপনাদের জন্য এর যে শাস্তি এর যে ক্ষতিকর বিষয়গুলো অত্যন্ত জঘন্য এবং ভয়াবহ সাথে সাথে আমরা যারা বিভিন্ন প্রাতিষ্ঠানিক দায়িত্বে আছি আমরা বাজার ঘাট করি তো আমাদের নিজেদেরও বুঝতে হবে ১,০০০ টাকার একটা নোট নিয়ে গেলে কিছু শাকসবজি ছাড়া মাছ বস্তু কেনার মতো আর কোনো ব্যবস্থা আমাদের বর্তমান বাজার ব্যবস্থায় নাই সুতরাং আমরা যে যে দায়িত্বে আছি আমাদের অধীনস্থ যারা যেভাবে আছেন চেষ্টা করা উচিত তাদের দিকেও আন্তরিক দৃষ্টি রাখা যে এই কঠিন ঊর্ধ্বগতির এই সময়ে তারা কিভাবে চলছেন তাদের চলার ক্ষেত্রে কতটুকু ভাবে তারা এই সময়ে চলতে পারছেন বিবেচনা রাখা এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক দায়িত্ব সম্মানিত উপস্থিতি এছাড়াও সমস্যার ভিতরে অনেক নানাবিধ সমস্যা আছে বর্তমান বাংলাদেশের বিভিন্ন নদীর যে পানির অবস্থা বিপদ সীমার উপর দিকে চলছে অনেক গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে না জানি আবার কোনো বন্যার আশঙ্কা হচ্ছে তো এই জাতীয় একটার পর একটা প্যাকেজ বিপদ আমাদের উপরে আসছে সর্বশেষ কথা আজকে শেষ জুমা থেকে আলোচনা যে আমরা সবাই ভালো মানুষ হয়ে যাই আমরা সবাই একদম আল্লাহর কাছে তাওবা করি ইস্তেগফার করি ফিরে আসি আল্লাহর কাছে একটি সুন্দর বিশ্ব কামনা করি একটি নিরাপদ নগর শহর কামনা করি যাতে আমরা সবাই ভালো থাকতে পারি যাতে সবাই সুন্দর জীবন যাপন করতে পারি আমল নিয়ে চলতে পারি আমরা এখানে যেভাবে একত্রিত হয়েছি আমরা জান্নাতে ওভাবে একত্রিত হতে পারি আল্লাহর কাছে সেই দোয়া সেই প্রার্থনা আমরা সবাই করব ইনশাআল্লাহ আগামী নতুন যে বছরটি আছে এই বছরকে আমরা সুন্দরভাবে প্ল্যান মোতাবেক পরিকল্পনা মোতাবেক পরিবারের প্রতিটা সদস্য যাতে দিনের উপরে চলতে পারি এই একটি বিশেষ প্ল্যান নিয়ে আমরা সামনে অগ্রসর হই আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সর্বশেষ কোরআনুল কারীমের শেষ যে আয়াতে কারিমাটা আসছে শুধু এটাকে বলে আমি শেষ করে দিচ্ছি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন সর্বশেষ আয়াতের যে বিশেষ মেসেজ এটাকে নিয়ে আমরা ঘরে যাওয়ার চেষ্টা করি আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ ওই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর সামনে ফিরিয়ে দেওয়া হবে আল্লাহর সামনে উপস্থিত করা হবে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত দুনিয়ায় যা করছো সমস্ত আমলের হিসাব তোমার আল্লাহয় চলে আসবে ওহুম লা ইয়াজলামুন কোনো ধরনের জুলুম তোমার উপরে করা হবে না তো এটা হলো সর্বশেষ আয়াতে কারিমা যেটা নাযিল হয়েছে এ
ঈদের মেসেজটা নিয়ে বছরের এই শেষ সময় আমরা এভাবে বছরটাকে বিদায় দেই যে আমরাও আল্লাহর সামনে উপস্থিত হব সব হিসাব হবে হিসাবটাকে ক্লিয়ার করে ফাইলগুলোকে ওকে করে আল্লাহর সামনে দাঁড়ানোর চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন